আমরা গত ক্লাসের গত প্রবলেমটা সেকেন্ড পার্টটা দেখছি। হ্যাঁ, কি দেখাচ্ছে এখানে? পুলিশ স্মিথ লিমিটেড তার ফান্ডিং এর জন্য কোন ফিনান্সিয়াল মার্কেটকে সিলেক্ট করছেন এটা এক্সপ্লেন করে, ঠিক আছে? আমি কোশ্চেনটা আর একটু রিভিউ করছি। পুলিশ স্মিথ লিমিটেড কি কি করতেন? এই কোম্পানিটা এগ্রিকালচার, হাউজিং অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টে লোন স্যাংশনের পাশাপাশি এটা কি করতেন? মার্চেন্ট ব্যাংকিং এবং ভেঞ্চার ক্যাপিটাল রিলেটেড ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসগুলোকে অ্যাকমপ্লিশ করতেন, ঠিক আছে? বিজনেসের যেসব রুলস, টার্মস, কন্ডিশন, রুলস রেগুলেশন আছে সব ফুলফিল করায় এটা বিএসইসি কি করছে, এটা বিজনেস অ্যাক্টিভিটিসকে আরও মোবাইলাইজ করার জন্যে এটাকে আইপিওর মাধ্যমে আরও 500 কোটি টাকা সংগ্রহের অনুমতি দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের কোশ্চেন আছে কি তাহলে, উইল স্মিথ লিমিটেড ফান্ডিংয়ের জন্য কোন ফিনান্সিয়াল মার্কেটকে সিলেক্ট করেছেন? আচ্ছা, আমরা এখানে কয়েকটা জিনিস লক্ষ্য করবো। এখানে কী কী আছে? আইপিওর মাধ্যমে এটা 500 কোটি টাকা সংগ্রহ অনুমতি পেয়েছে। আচ্ছা, আইপিও জিনিসটা কিসের সাথে রিলেটেড? হ্যাঁ, এটা শেয়ার মার্কেটের সাথে রিলেটেড। ওকে, তো শেয়ার মার্কেট, শেয়ার, বন্ড, ডিবেঞ্চার এগুলো কিসের, আমরা আগে পড়েছি, ডিসকাস করেছি, আমি জানি আপনারা জানেন, এটা নিশ্চয়ই কোনো একটা মার্কেটের কি ইম্পর্টেন্ট ফিনান্সিয়াল অ্যাসেট। ওকে, বলতে পারবেন কোন মার্কেটের শেয়ার, বন্ড, ডিবেঞ্চার এগুলার ডিউরেশন লং টার্মের জন্য হয়, মনে পড়ছে আপনাদের? ইয়েস। আর এটা ডিউরেশন কতটুকু, কত বছরের জন্য হয়ে যায়? মোর দেন 1 ইয়ার। ওকে, সো আমরা ক্যাপিটাল মার্কেট, মনে মনে পড়ছে আপনাদের? হ্যাঁ, যে ফিনান্সিয়াল মার্কেটে লং টার্ম ফিনান্সিয়াল অ্যাসেট ট্রানজ্যাকশন করা হয় সেটাই হচ্ছে কি ক্যাপিটাল মার্কেট। ওকে, আর এই মার্কেটের ইম্পর্টেন্ট ফিনান্সিয়াল অ্যাসেটগুলোকে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি। তো ঠিক আছে, এটা আপনারা অ্যান্সারটা ফাইন্ড আউট করতে পেরেছেন, ঠিক না? তাহলে কি উইল স্মিথ লিমিটেড ফান্ডিংয়ের জন্য ক্যাপিটাল মার্কেট সিলেক্ট করেছেন? ওকে, আর উপরের ডিসকাশন অনুযায়ী কি দেখা যাচ্ছে, উইল স্মিথ লিমিটেড তাহলে কি কি করে, এটা 3টা সেক্টরে লোন স্যাংশন করে, কি কি? এগ্রিকালচার, ফিনান্স অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টে। ওকে, সো এটার পাশাপাশি এটা কী করে মার্চেন্ট ব্যাংকিং এবং ভেঞ্চার ক্যাপিটাল ফিনান্সিং রিলেটেড ফিনান্সিং অ্যাক্টিভিটিসগুলো অ্যাকমপ্লিশ করে, আমরা গত ক্লাসে ডিসকাস করেছি। হ্যাঁ, নিশ্চয়ই সবাই জানেন মার্চেন্ট ব্যাংকিং এবং ভেঞ্চার ক্যাপিটাল সম্পর্কে, ঠিক আছে? আর এটা তাহলে বিজনেসের সব রুলস রেগুলেশন ফুলফিল করায় কী করেছে বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কোম্পানিটার উপর সন্তুষ্ট হয়ে এটাকে কী করেছে আইপিওর মাধ্যমে 500 কোটি টাকা সংগ্রহের অনুমতি দিয়েছে। ওকে, আর আমরা জানি যে কোনো কোম্পানি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম তাদের শেয়ার, ডিবেঞ্চার, শেয়ার, বন্ড ইত্যাদি সেল করে কিসের মাধ্যমে? আইপিওর মাধ্যমে। আর এই আইপিওতে আসার জন্য তাদেরকে কোন মার্কেটে যেতে হবে? ইয়েস, তাদেরকে ক্যাপিটাল মার্কেটে যেতে হবে। ওকে, এবং এখানে কারা হেল্প করবে, এখানে ট্রানজ্যাকশনগুলো কমপ্লিট করার জন্য আছে কারা? মার্চেন্ট ব্যাংক অ্যান্ড আন্ডার রাইটার, হ্যাঁ, বিনিয়োগ ব্যাংক এবং অবলেখক। তারা কি কী করে আমরা আগে জেনেছি, আমি আর একটু রিভিউ করছি, প্লিজ খেয়াল করেন। তারা কমিশনের বিনিময়ে আন্ডার রাইটাররা অন্য কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয়ের কাজে হেল্প করে, ঠিক আছে? আর আমরা তাহলে আর কি জানেছি, মার্চেন্ট ব্যাংক ব্যাংকিং সম্পর্কে জানি, ঠিক না? যে আর্থিক প্রতিষ্ঠান বিভিন্ন কোম্পানি শেয়ার সিকিউরিটিজ সেল করে, বিভিন্ন ফিনান্সিয়াল রিলেটেড ইনফরমেশানগুলো কনসালটেশন প্রোভাইড করে, গভর্নমেন্টের লং টার্ম ফান্ডের ব্যবস্থা করে দেয়, হ্যাঁ, তাছাড়া এটা ইনভেস্টমেন্ট আরও মোটিভেট করা, তারপর আর কি আছে,
ক্যাপিটাল মার্কেট কীভাবে আরও ডেভেলপ করা যায়, হ্যাঁ, এবং ফাইনালি যে দেখলাম আন্ডার রাইটারেরও কাজ করে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এটুকুই। ধন্যবাদ সবাইকে।